আসসালামু আলাইকুম সবাইকে আক্তার 89 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার হোসেন। অনেকেই আরব আমিরাতের দুবাইয়ের ফ্রি ভিসা সম্পর্কে আমার কাছে জানতে চাচ্ছেন যে এই ফ্রি ভিসাটা কি এবং এই ফ্রি ভিসার সুবিধা এবং অসুবিধাটা কি। আজকের এই ভিডিওতে আমি ফ্রি ভিসা সম্পর্কে একদম খোলামেলাভাবে আপনাদের সাথে আলোচনা করব। যারা বর্তমানে বাংলাদেশ থেকে দুবাইতে আসছেন অথবা ক্যান্সেল হয়ে ফ্রি ভিসা আমাদের মাধ্যমে লাগাতে চাচ্ছেন অথবা অন্য কারোর মাধ্যমে, এই ফ্রি ভিসা লাগালে আপনার সুবিধাটা কি হবে, অসুবিধাটা কি হতে পারে, আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন এবং পরবর্তী আরব আমিরাতের দুবাইয়ের সব সংবাদ আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সর্বপ্রথমে ক্লিয়ার করে দিচ্ছি, ফ্রি ভিসা বলতে আরব আমিরাতের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ভিসা নাই। ফ্রি ভিসা হলো যে বর্তমানে বাংলাদেশিদের জন্য নর্মাল ভিসাগুলো হচ্ছে না বা অনেক কোম্পানি বাংলাদেশিদেরকে নিতে চাচ্ছে না, কিন্তু আপনার ভালো একটা কাজের সুযোগ সুবিধা আছে। আপনি চাচ্ছেন যে দুবাইতে থাকার জন্য, দুবাইতে লিগেল ভাবে থাকার জন্য আপনার প্রয়োজনে আমাদের মাধ্যমে অথবা অন্য কোনো এজেন্সির মাধ্যমে একটা ভিসা লাগাইলেন। এই ভিসা লাগিয়ে আপনি আপনার স্বাধীনভাবে আপনি আপনার সুবিধা মতো বাহিরে কাজ খুঁজে কাজ করলেন, এটাই হলো ফ্রি ভিসা, যেটাকে আমরা বাংলাদেশের ফ্রি ভিসা বলে থাকি বা অন্যান্য দেশের ন্যাশনালিটিরাও এটাকে ফ্রি ভিসাই বলে থাকে বা আজাদ ভিসা বলে থাকে। মানে আমাদের আন্ডারে আপনি ভিসা লাগাইলেন, আপনি আপনার মতো করে বাহিরে কাজ করলেন, এটাই হইলো আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি ফ্রি ভিসা। এখন ফ্রি ভিসার অসুবিধাটা আমি প্রথমে বলে দিচ্ছি, সেটা হলো যে ফ্রি ভিসা নিলে নিজে থেকেই কাজ খুঁজে তারপর কাজ করতে হবে। কাজ খুঁজে কাজ করার মানে এই না যে আপনি যেখানে সেখানে কাজ করতে পারবেন, রাস্তার মধ্যে দাঁড়িয়ে এটা সেটা বিক্রি করবেন, এরকম কোনো কিছু চলবে না। অবশ্যই আপনাকে একটা তহসিল বা আমির সেন্টার থেকে এক বছরের জন্য অথবা ছয় মাসের জন্য একটা কন্ট্রাক্ট নিতে হবে, মানে আপনি যেখানে কাজ পাবেন ওই কোম্পানি থেকে আপনি তহসিল সেন্টার থেকে একটা এনওসি লেটার বানিয়ে তারপর আপনি ওইখানে কাজ করতে পারবেন। এনওসি লেটার না বানিয়ে যদি আপনি কাজ করেন এবং সিআইডির কাছে ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেবে। তো অবশ্যই আপনাকে একটা এনওসি লেটার বানিয়ে তারপর কাজ করতে হবে। দ্বিতীয় অপশনটা হলো যে অনেক সময় দেখা যায় যে আপনারা চিনেন না জানেন না, রাস্তার মধ্যে একজন মুখ চেনা মানুষের কাছ থেকে একটা দুই বছরের জন্য ভিসা নিয়ে নিলেন, ফ্রি ভিসা নিয়ে নিলেন, কিন্তু দেখা গেল যে আপনি দুই বছর পরে ওই লোককে খুঁজে নাও পেতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসা ক্যান্সেল করার ক্ষেত্রে অনেক সমস্যা অসুবিধা হয়ে যেতে পারে। তাই আপনি যেখানে ভিসা লাগাবেন আগে ওই লোকটা সম্পর্কে ওই এজেন্সি সম্পর্কে ভালোভাবে জেনে শুনে বা আপনার পরিচিত যদি কোনো লোকের লাইসেন্স থাকে তাদের মাধ্যমে ভিসা লাগাবেন, যাদের লাইসেন্স প্রতি বছর বছরে রিনিউয়াল হয়। 500 টাকা মানে 500 দিরহাম সেভ করার জন্য আপনি যেখানে সেখানে ভিসা না লাগিয়ে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে গিয়ে ভিসা লাগান, যেন আপনারা 2টা বছর শান্তির মধ্যে থাকতে পারেন। এবং অবশ্যই আপনার পাসপোর্টটা আপনার কাছে রাখবেন। আপনি যদি ফ্রি ভিসা লাগিয়ে আপনার পাসপোর্টটা কোনো একটা এজেন্সির কাছে বা আপনি যার কাছে ভিসা লাগাইছেন তার কাছে দিয়ে দেন, সেক্ষেত্রে সে পাসপোর্ট উঠানোর ক্ষেত্রে আপনার অনেক ধরনের অসুবিধা হতে পারে। কারণ দেখা গেছে যে আমরা এই লাইনে কাজ করতেছি, আমাদের এজেন্সি আছে, অনেকে দেখা গেছে যে ফ্রি ভিসা লাগাইছেন পাসপোর্ট মালিকের কাছে কিন্তু আপনার প্রয়োজনে পাসপোর্ট দিচ্ছে না। সো অবশ্যই ফ্রি ভিসা লাগাইলে পাসপোর্ট আপনার কাছে রাখবেন, যদি মালিকের কাছে বা কোনো এজেন্সির কাছে রাখেন সেক্ষেত্রে আপনার অনেক অসুবিধা হতে পারে। আর সুবিধা যদি বলতে চান সেক্ষেত্রে সবচেয়ে বড় যে সুবিধাটা আমি বলবো সেটা হলো যে বাংলাদেশিদের জন্য এখন নর্মাল ভিসাগুলো হচ্ছে না, হাই প্রফেশনাল ভিসা আমরা করে দিচ্ছি অথবা আপনি যে কোনো জায়গাতে হাই ভিসাগুলো করে নিতে পারবেন। তার মানে আপনি আরব আমিরাতে লিগেল অবস্থায় থাকার জন্য ফ্রি ভিসা গুরুত্ব অনেক বেশি। দ্বিতীয়ত হলো যে আপনি যদি ফ্রি ভিসা লাগান মানে আমাদের কাছ থেকে যে সুবিধাটা পাবেন সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। হয়তো আমাদের মতো অনেক এজেন্সি এই বিষয়গুলো এভাবেই কাজ করে, আপনার বুঝে শুনে তারপর ভিসা লাগাবেন। প্রথমত হলো পাসপোর্ট আপনার কাছে থাকবে, এটা একটা আপনার প্লাস পয়েন্ট। আপনার সুবিধা মতো আপনি দেশে যেতে পারতেছেন, বা অনেকেই আছে ইউরোপে যাওয়ার জন্য দুবাইতে আসে হাই প্রফেশনাল ভিসা লাগায়, তারপর দেখা যায় যে তাদের সুবিধা মতো অনেক সময় বিভিন্ন দেশে ট্রাভেল করতে হয়। তো আপনারা যদি আমাদের কাছ থেকে ভিসা লাগান তাহলে পাসপোর্ট আপনার কাছে থাকবে, বিভিন্ন দেশে ট্রাভেল করার জন্য এনওসি লেটার আমাদের কাছে পাবেন এবং আপনি যখন ইচ্ছা তখন আপনি দেশে যেতে পারতেছেন। ফ্রি ভিসার আরেকটা সুবিধা হলো যে আপনি যেখানে কাজ পাচ্ছেন সেখানে এনওসি লেটার বানিয়ে আপনি কাজ করতে পারতেছেন, তো এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু অন্যান্য একটা কন্ট্রাক্টে যদি আপনি কোনো এমপ্লয়মেন্ট ভিসা বা কোনো কোম্পানিতে যদি আপনি ভিসা লাগান তাহলে কিন্তু ওই সুযোগটা আপনি পাচ্ছেন না, সেখানে নির্দিষ্ট একটা স্যালারির মাধ্যমে আপনাকে কাজ করতে হচ্ছে। ফ্রি ভিসা যদি হয় আপনি আপনার যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন কোনো কাজ জানেন তাহলে কিন্তু আরব আমিরাতে কাজের কোনো অভাব নাই, আপনি আপনার মতো করে কাজ বাহির করে একটা কন্ট্রাক্টের কাজে যে পরিমাণ প্রফিট করবেন আপনি ফ্রি ভিসা থেকে আপনি নিজে থেকে কাজ খুঁজে যদি সে কাজটা করেন সে থেকে আরো ডাবল ইনকাম করতে পারবেন।
আরেকটা সুবিধা হলো ফ্রি ভিসা, মানে আপনি আপনার বস, মানে আপনি আরব আমিরাতে কোথায় কি করতেছেন কারো কাছে কোনো জবাবদিহি করতে হবে না। তবে লিগেল ভাবে সঠিক ভাবে সঠিক রাস্তা যদি কাজ করেন বা চলাফেরা করেন সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া আরো অনেক অনেক সুযোগ সুবিধা আছে এবং অসুবিধাও আছে। তো আপনারা ফ্রি ভিসা সম্পর্কে যদি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের অফিসে আসবেন। আমাদের অফিস হলো সাতুয়া দুবাই, সাতুয়া আলে আহলিয়া এক্সচেঞ্জের সোজা পশ্চিমে যদি আসেন তাহলে একটা গ্র্যান্ড আউটলেট মার্কেট দেখবেন, এর পাশে বিল্ডিং এ আমাদের অফিস। আর হোয়াটসঅ্যাপ নাম্বারের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, অথবা স্ক্রিনের নাম্বারে আপনারা যদি ফ্রি ভিসার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের লাইসেন্স থেকে আপনাকে 2 বছরের জন্য ফ্রি ভিসা দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।